আমাদের রান্নাবাটি হবে। কি রান্নাবাটি হবে? কি রান্না করবে তুমি? চিকেন। চিকেন পালং শাক তো কিছু করা হইল না, পালং শাক দিয়ে চিকেন হবে। আপনারা দেখবেন যাই শাক তুলকে নিয়ে আসে যাইয়া এই গড়ের ভিতরটা যাই। চলেন আমার কচি কচি শাকটা তুলুন। এই পর্যন্ত ছিল, সব খাইয়ে ফেলাই। আর ওইটুক চোখে চোখে দেখে দেখে রাখি বলে ওইটুক আছে। সব ভাঙ্গে স্বর্গে থুয়ে গেছে। এখানে দাঁড়াও দাঁড়াও। না লন্ড বন্ড করবা তুমি, আর লাগবে না বন্ধুরা। অনেক কয়টা হয়েছে, এই তো ইয়ে যাবে। আসো চিকেন নিয়ে এসেছি, পরিষ্কার করে আমি ধুয়েও এনেছি। এখন আমি একটু নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো। হলুদ আর লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, সর্ষের তেল। এবার মশলাগুলো বেটে নেব, আদা আর রসুন। জিরে মনে নুনটা ধরে নিলাম। এবার পালং শাক কাটা একটু সেদ্ধ করে নেব, কড়াই চাপাই দিচ্ছে। জল গরম হয়ে গেছে আর শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, এবার দিয়ে দেব, হালকা সেদ্ধ করে নেব। নরম হয়ে গেছে, জলটা পুরো সবুজ কালার হয়ে গেল দেখো। এবার মাংস চাপিয়ে দেব, সর্ষের তেল দেব, ফোড়ন দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় একটা বড় এলাচ, গোটা ধনে, জিরে, পেঁয়াজ। আর একটা জিনিস আছে, ওই যে আমি গাইটা খুঁজছি, ওই যে ওই বাইরে ওই দেহিলে আগে আপনারা খুঁজতে পারেন নাকি যে ওইখানে কি দাহা আছে? এবার আদা আর রসুন, ওই যে বাইরে চেষ্টা করতে যাচ্ছে, ওই যে একটা বাইরে তাও আবার যাই না খুঁজে, এ আমি ভয়টার কই নাই আপনাকে তারে আগে, শেষে আবার কখন কি আবার আমার আছে একটা দুইটা কখন কি হয়ে যাবে দাঁত তার ঠিক নাই। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে আর জিরে। এইবার মাংসটা দিয়ে দেবো, এটা তো হলুদ দেয় না, তাও আমি সামান্য একটু হলুদ দিয়ে মাছে রাখতে হবে।
লঙ্কা দিয়ে দিয়ে সেদ্ধ করবো। এবার পালং শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটা এবার বেটে নেব। আগে লঙ্কা কটা বেটে নিই। লঙ্কা বাটা হয়ে গেছে, এই যে সেদ্ধ করা পাতা নিয়ে নেব। সুন্দর সবুজ কালার মাংসের গা থেকে যে জলটা ছেড়ে দিচ্ছে। মাংস প্রায় হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখেন এবার পালং শাক দিয়ে দেবো। আর এই বাটিতে একটু জল দিয়ে দিব। সবুজ কালার হয়ে গেল, সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের পালং চিকেন, এবার নামিয়ে নেব। বন্ধুরা, কাঁকড়াটার কথা কইছি কিন্তু কাঁকড়াটা এখন করতে পারলাম না, কয়েকজন বন্ধু আছে সেটা খাবে এখন, ওই জন্য আর কাঁকড়াটা করতে পারি নাই। ঘরে যা রান্ধা হয়েছে আর এই দিয়ে ওনাকে খাইতে দেব, কাঁকড়াটা পরে দেখাব। নিরামিষ বসবে মা, আপনারা খেয়ে নিন তারপর একসঙ্গে বসবে। তেল মশলা নাই এখানে, ন্যাচারাল ফুড ভালোই হয়েছে। দাদা ভাই কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন যে খাবারের অবস্থা এরকমই খাবার খেতে হবে, ন্যাচারাল ফুড এরকম খাই নাই। কেমন হয়েছে? বন্ধুরা আমি আর খাইলাম না, এনারা সব খাইয়া খাইল, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। কত বেলা হয়ে গেছে, আর কিছু রাঁধতে পারলাম না, এই কোন রকম দিয়া খাইতে দিচ্ছি। আর একজন তো পোল্ট্রি মুরগি খায় না বলে উনি নিল না। স্পেশাল গেস্টের জন্য স্পেশাল ডিম, স্পেশাল ডিম, স্পেশাল গেস্ট, স্পেশাল ডিম।